ওয়েলকাম টু বায়োলজি ক্লাস আজকে আমি তোমাদের অঙ্গজ বিস্তার এবং অপুঞ্জনী সম্পর্কে বলবো অঙ্গজ বিস্তার অপুঞ্জনী কাকে বলে তোমরা আগের ভিডিওতেই জেনেছো আজকে আর বেশি বলছি না সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি প্রথমে আসি অঙ্গজজননের প্রকারভেদ প্রাকৃতিক অঞ্জ এটা দুটো ভাগে ভাগ করা যায় একটা হলো প্রাকৃতিক অঙ্গজের জনন অপরটা হলো কৃত্রিম অঙ্গজ জনন প্রাকৃতিক অঙ্গ জনন কোনটাকে বলবো না প্রাকৃতিক উপায়ে বিভিন্ন উদ্ভিদ গোষ্ঠীর মধ্যে যে অঙ্গ যজনন হয় তাকে বলা হয় প্রাকৃতিক জনন আর কৃত্রিম উপায়ে বা কলম তৈরির মাধ্যমে বিভিন্ন উদ্ভিদ গোষ্ঠীর মধ্যে অঙ্গ যোজননকে আমরা কৃত্রিম অঙ্গ জনন বলে থাকি এটা সাধারণত মানুষের সাহায্যেই বেশিরভাগ কৃত্রিম অঙ্গ যজননটা হয় শাখা তৈরি বা কলম তৈরির মাধ্যমে এই অঙ্গ যোজননটা সাধারণত সম্পন্ন হয়ে থাকে এবার আসি প্রাকৃতিক অঙ্গজনন বিভাজন প্রকারভেদগুলো দেখে নাও বিভাজন খন্ডী ভবন চার নম্বর হলো অস্থানিক মুকুলের দ্বারা অঙ্গ তার ভাগ তিনটে মূলয মুকুলের দ্বারা কাণ্ডজ মুকুলের দ্বারা পত্রজ মুকুলের দ্বারা এরপর হলো পাঁচ নম্বর এটা পয়েন্টিংয়ে একটু ভুল আছে পাঁচ নম্বরে হবে বুলবিলের দ্বারা অঙ্গজনন ছ নম্বর পরিবর্তিত কাণ্ডের দ্বারা অঙ্গজনন পরিবর্তিত কাণ্ডের দ্বারা অঙ্গজনন দুটো পদ্ধতিতে সাধিত হয় পরিবর্তিত মৃধগত কাণ্ডের দ্বারা পরিবর্তিত অর্ধবায়বীয় কাণ্ডের দ্বারা পরিবর্তিত যে অর্ধবায়বীয় কাণ্ডের দ্বারা হয় সেটা তিন প্রকার হয় রানার ধাবক বা রানার খর্বধাবক বা অফসেট ঊর্ধ্বধাবক বা সাকারের দ্বারা রূপান্তরিত ব্যবীয় কাণ্ডের দ্বারা হয় এবং রসালো মূলের দ্বারা হয় এই পদ্ধতিতে প্রাকৃতিক অঙ্গযোজনন উদ্ভিদ দেহে সাধিত হয় প্রথমে আসি বিভাজন খণ্ডীভবন ভবন এবং করুকদগম সম্পর্কে তিনটে একসাথে বলছি এর প্রধান কারণ তিনটে তোমরা আগের ভিডিওতে জেনেছো একটু 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 এই তিনটে সম্পর্কে বলে দিচ্ছি যেহেতু আগেই এটা সম্পর্কে বলানো হয়েছে বা বলা হয়েছে বিভাজন এই ধরনের অঙ্গ যোজননে কয়েকটি এক কোষী উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কোষের প্রটোপ্রাশ সাধারণত বিভাজিত হয় অর্থাৎ দুটো খণ্ডে বিভক্ত হয় এবং এখান থেকে দুটো অপত্য কোষ তৈরি হয় গ্লিওক্যাপসাইস্ট ব্যাকটেরিয়ার হে এই ধরনের বিভাজন পদ্ধতিতে অঙ্গজনন দেখা যায় খণ্ডীভবন ভবন সাধারণত সূত্রাকার শৈবালের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সূত্রাকার শৈবালের দেহ খণ্ড খণ্ডে বিভক্ত হয় এবং প্রতিটি খণ্ড থেকে নতুন বা পূর্ণাঙ্গ অপত্য উদ্ভিদ তৈরি হয় স্পাইরো গায়রা নিয়মের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় করকোদ্গম এই প্রক্রিয়া মাতৃকোষের প্রাচীর প্রসারিত হয়ে এক বা একাধিক উপবৃদ্ধি তৈরি করে তাকে কোরক বলা হয় মাতৃকোষের নিউক্লিয়াস অ্যামাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয় এবং সাইটোপ্লাজম সহ ওই নিউক্লিয়াস কোরকের মধ্যে প্রবাস করে এবং করক মাতৃদেহ থেকে আলাদা হয়ে বৃদ্ধি বা বিভাজ দ্বারা নতুন উদ্ভিদ তৈরি করে ইস্টের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবার আসি অস্থানিক মুকুলের দ্বারা অঙ্গজজনন কিছু সপুষ্পক উদ্ভিদ আছে যাদের মূল কাণ্ড পাতায় বিভিন্ন অংশ থেকে অস্থানিক মুকুল বের হয় অনুকূল পরিবেশে বৃদ্ধির মাধ্যমে এই মুকুল থেকে স্বতন্ত উদ্ভিদ তৈরি হয় এই ধরনের অঙ্গজজনন তিন ধরনের হয় মূলজ মুকুলের দ্বারা কাণ্ডজ মুকুলের দ্বারা এবং পত্রজ মুকুলের দ্বারা রাঙালো পটল ইত্যাদি উদ্ভিদের অস্থানিক মূলে মুকুল তৈরি হয় সেই মুকুল অঙ্গজজনন পদ্ধতিতে নতুন অপত্র উদ্ভিদ তৈরি করে ডালিয়া গোলাপ ইত্যাদি উদ্ভিদের কাণ্ডে অসংখ্য কাণ্ডজমুকুল তৈরি হয় সেখান থেকেও অপত্য উদ্ভিদ তৈরি হয় পাথরকুচি এই যে ছবিটা দেখো পাথরকুচি সবাই দেখেছ যে পাথরকুচি বিকনিয়া ইত্যাদি উদ্ভিদের পত্র কিনারায় অসংখ্য পত্রজ মুকুল তৈরি হয় এবং যেগুলো নিম্নাংশে অস্থানিক মূল তৈরি হয় এই মূলসহ পত্রজমুকুল পাতা থেকে বিচ্ছিন্ন হয়ে অনুকূল পরিবেশে নতুন উদ্ভিদ তৈরি করে এরপর রাশি বুলবিলের দ্বারা এই যে ছবিটা দেখো এই যে চুপড়ি আলু খাম আলু প্রভৃতির ক্ষেত্রে উদ্ভিদের কাক্ষিক মুকুল কাক্ষিক মুকুল বলতে পান পাতা এবং কাণ্ডের মাঝে যে কোণ তৈরি হয় তাকে কক্ষ বলা হয় ও কক্ষে যে মুকুল থাকে তাকে কাক্ষিক মুকুল বলা হয় এদের ক্ষেত্রে দেখা যায় যে কাক্ষিক মুকুল খাদ্য সঞ্চয় করে দেখো স্ফীত এবং গোলাকার হয়েছে এই পরিণত একে বুলবিল বলা হয় এই পরিণত বুলবিল উদ্ভিদ দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে মাটি পরশ করে অঙ্কুরিত হয়ে নতুন আপত্ত উদ্ভিদ তৈরি করে এবার আসি পরিবর্তিত কাণ্ডের দ্বারা জনন। কয়েকটি বিশেষ জাতীয় উদ্ভিদ কাণ্ড বিশেষভাবে পরিবর্তিত হয় এবং এই পরিবর্তনের মাধ্যমেই তারা বংশ বিস্তার করে এদের দুটো ভাগ পরিবর্তিত মৃদগত কাণ্ড এবং পরিবর্তিত অর্ধবায়বীয় কাণ্ড পরিবর্তিত মৃদগত কাণ্ড কাকে বলবো আলু আদা ওল পেঁয়াজ যেমন আলুটাকে আমরা আলুর যেটা মৃদগত কাণ্ড তাকে আমরা স্ফীতকন্দ বা টিউবার বলি আদার ক্ষেত্রে আমরা রাইজম বা গ্রন্থিকান্ড বলি পেঁয়াজের ক্ষেত্রে বাল্ব বা কন্দ বলি ওলের ক্ষেত্রে গুঁড়ি কন্দ বা ক্রম বলি এখানে যে কাক্ষী মুকুল এবং অগ্র উৎপন্ন হয় সেখান থেকে অনুকূল পরিবেশে নতুন উদ্ভিদ জন্মায় এটা ডিটেলসে বললে অনেক বড় হয়ে যাবে কারণ প্রতিটারই আলাদা আলাদা ব্যাখ্যা আছে কন্দ কাকে বলে স্ফীত কন্দ কাকে বলে গ্রন্থিকাণ্ড কাকে বলে এগুলো অনেক বড় হয়ে যাবে তাই বলছি না আমি একটু তোমাদেরকে বলে দিই রায়জমটা এই ভ্রূ আদার ক্ষেত্রে দেখতে পাবে যে আদার দেখেছ তোমরা সবাই যে ভ্রূনিম্ন এটা একটা গ্রন্থিকাণ্ড এখানে মুকুলগুলি বৃদ্ধি পায় এখানে যে মুকুলগুলো থাকে দেখবে সামনের দিকের অংশ থাকে দেখবে আদার মধ্যে পর্ব পর্ব থাকে এবং এখানে শল্কপত্র থাকে এখানে যে মুকুলগুলো থাকে সেগুলো অনুকূল পরিবেশে নতুন অপত্র এরকম উদ্ভিদ তৈরি করে আমি প্রতিটা ডিটেলসে বলছি না জাস্ট একটু একটু করে বলে দিলাম কারণ তোমাদের সিলেবাসে অতটা নেই অর্ধবায়বীয় কাণ্ড যেমন দেখবে অর্ধবায়বীয় কাণ্ড যেমন দেখবে এর কিছুটা অংশ মাটিতে কিছুটা অংশ মাটিতে বা জলের তলায় থাকে কিছুটা অংশ বাতাসে থাকে তোমরা বেশিরভাগ উদ্ভিদের কাণ্ড দেখেছ বাতাসে থাকে বায়বীয় কাণ্ড বলা হয় কিন্তু যাদের ক্ষেত্রে কিছুটা বাতাসে কিছুটা মাটির তলায় বা জলের তলায় থাকে তাদেরকে আমরা অর্ধবায়বীয় কাণ্ড বলি পরিবর্তিত অর্ধবায়বীয় কাণ্ড যেমন দেখবে সুসনি কচুরিপানা মেন্থা চন্দ্রমল্লিকা ইত্যাদি উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এদের ক্ষেত্রে দেখা যায় কাণ্ড জলের উপরে বা মাটি সামান্য নিচ দিয়ে বৃদ্ধি হয় সেখান থেকে নতুন উদ্ভিদ তৈরি হয় এই অর্ধবায়বীয় কাণ্ড যেমন শুষ্ণী থানকুনি আমরুল ইত্যাদি উদ্ভিদের ক্ষেত্রে এটাকে আমরা কি বলি এই যে দেখো এদের ক্ষেত্রে এটার ক্ষেত্রে আমরা কি বলি এটাকে রানার বা ধাবক একটু বলে দিই বায়বীয় কাণ্ডের যে গোড়া আছে এই গোড়া থেকে সবুজ রঙের লতানো একটা কাণ্ড তৈরি হয় যেটা মাটির তলায় অনুভূমিকভাবে বৃদ্ধি পায় এখানে যে পর্ব আছে সেখান থেকে নিচের দিকে অস্থানিক মূল উপর দিকে পাতা তৈরি হয় এটাকে ধাবক বা রানার বলা হয় এরপর আসি বক্রধাবক বা স্টোলন এখানে দেখা দেওয়া হয় এটাও এক ধরনের পরিবর্তিত কাণ্ড এখানে যদিও খর্ব ঊর্ধ্ব ধাবক দিয়েছি তোমাদের বক্রধাবকটা দিই নি তাও একটু বলে দিই ধাবকটা কী হয় এটা বায়বীয় কাণ্ড যেটা থাকে তার গোড়া থেকে দেখো উৎপন্ন হয় বক্রভাবে কিছুটা অগ্রসর হয় দিয়ে মাটি পরসা করে যেখানে পরশা করে নিচে অস্থানিক মুকুল উপরে পাতা তৈরি হয় আর ঊর্ধ্বধাপক হচ্ছে চন্দ্রমল্লিকার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কাণ্ডের গোড়া থেকে দেখবে কিছুটা মুকুলে যে এটা দেখতে পাচ্ছ অনুভূমিকভাবে কিছুটা বেড়ে যাওয়ার পর তৃহভাবে উপর দিয়ে উঠে যায় এটাকে ধাপক বলা হয় নিচে অস্থানিক মূল তৈরি হয় এগুলো যদি মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয় নতুন অপত্য উদ্ভিদ তৈরি হয় হস্তধাবক ও অফসেট এটা মাঝে মাঝে পরীক্ষায় আসে এই জাতীয় অর্ধবায়বীয় কাণ্ড খর্বাকৃতি হয় এবং কাণ্ডের পর্ব মধ্যগুলিও হ্রস্য অর্থাৎ ছোট এবং স্থূল হয় পর্বের নিচে থেকে এই যে কচুরিপানা দেখো পর্বের নিচে থেকে অসংখ্য অস্থানিক মূল তৈরি হয় এবং উপরের দিকে বিটপ্তন্ত্র তৈরি হয় হস্ত্রধাবক যদি এগুলো মূলভিদ থেকে এগুলো ধরো পরস্পর দুটো বিচ্ছিন্ন হয়ে গেল দুটোই তখন নতুন একটা আলাদা আলাদা অপত্য উদ্ভিদ তৈরি করে কচুরি পানার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবার আসছে রূপান্তরিত বায়বীয় কাণ্ড হনী মনসার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এদের কাণ্ড চ্যাপটা সবুজ নরম রস হয় একে পর্ণকাণ্ড বা ফাইল ক্ল্যাট বলা হয় এখান থেকে শাখা সহ নতুন উদ্ভিদ তৈরি হয় এই শাখা যদি বিচ্ছিন্ন হয়ে যায় এখান থেকেও কিন্তু অপত্য নতুন উদ্ভিদ তৈরি হয় এবার বলে দিই রসালো মূলের দ্বারা ডালিয়া শতমূলি ইত্যাদি উদ্ভিদের রসায়নিক রসালো অস্থানিক গুচ্ছিত মূল থেকে নতুন অপত্য উদ্ভিদ জন্ম নেয় এটাকে রসালো মূলের দ্বারা অঙ্গজজনন বলা হয় এবার আসি কৃত্রিম অঙ্গজজনন এটা একটা বিজ্ঞানসম্মত পদ্ধতিতে বা কৃত্রিম পদ্ধতিতে উদ্ভিদের দেহাংশ থেকে হুবহু একই রকম অপত্য উদ্ভিদ তৈরি করা হয় এটাকে কৃত্রিম অঙ্গজজনন বলা হয় এটা সাধারণত বিশেষভাবে কিছু উদ্দেশ্য সাধনের জন্য বা কোন উদ্ভিদ থেকে একই রকম উদ্ভিদ তৈরি করার জন্য বা কম সময়ে অনেক উদ্ভিদ তৈরি করার জন্য বা উদ্যান চর্চাতে বা যেগুলো তোমাদের দেখেছ যেগুলো নার্সারি আছে ওইখানে এই পদ্ধতি সাধারণত ব্যবহার করা হয় এটা অনেকগুলো পদ্ধতি আছে মূল থেকে তৈরি করা যায় কাণ্ড থেকে তৈরি করা যায় পাথা থেকে তৈরি করা যায় আমি অত আলোচনা করিনি এখানে তিনটে কলম সম্পর্কে জাস্ট আলোচনা করেছি তোমাদের মূলত জোর কলমটা সিলেবাসে আছে শাখা কলম জোর কলম গুটি কলম এবং দাবা কলম তিন ধরনের কলম দেখতে পাওয়া যায় প্রথমে আসি শাখা কলম কাকে বলে সহ ধরো একটা গাছ আছে মনে করে এই যে গাছটা ধরো একটা গাছ আছে এই গাছের শাখাতে মূল সৃষ্টিকারী এই ছবিটা দেখে নয় ছবিটা দেখে দেখার দরকার নেই তোমরা খালি যেটা বলছি ওটা বোঝো এই গাছের ধরো কাণ্ডে কি করা হয় না মূল সৃষ্টিকারী কিছু হরমোন প্রয়োগ করা হয় প্রয়োগ করে কি হয় কেটে ফেলা হয় এবং মাটিতে রোপণ করা হয় এবং রোপিত অংশ থেকে কিছুদিন পরে দেখা যায় ওখান থেকে কি তৈরি হয় না মূল সৃষ্টি হয়ে যায় এবং বায়বীয় কাণ্ড তৈরি হয় এটাকে শাখা কলম বলা হয় জবা আখ বাগান বিলাস গোলাপ এদের ক্ষেত্রে শাখা কলম তৈরি করা হয় এবার আসি জোড় কলম সম্পর্কে এটা একটা কৃত্রিম কৃত্রিমঙ্গন পদ্ধতি এক্ষেত্রে একটা উদ্ভিদের কাণ্ডের অংশ বা মুকুল একই প্রজাতির অন্য একটা উদ্ভিদের কাণ্ডের সঙ্গে জোড়া লাগিয়ে মিশ্র বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ তৈরি করা হয় তাকে জোর কলম বলা হয় সাধারণত ক্যামিয়াম যুক্ত কাস্টলো উদ্ভিদের ক্ষেত্রে এই পদ্ধতিতে প্রয়োগ করা হয় যেমন আম পেয়ারা আপেল ইত্যাদির ক্ষেত্রে করা হয় ব্যক্তবীজ উদ্ভিদ পাইনের ক্ষেত্রেও করা যায় কিন্তু একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে করা যায় না এক্ষেত্রে কী হয় না যে উদ্ভিদটা একটু অনুন্নত বৈশিষ্ট্য হয় ধরো এই ছবিটা দেখো একটা উদ্ভিদের কি হয় একটু অনুন্নত বৈশিষ্ট্য যুক্ত হয় অর্থাৎ যার ক্ষেত্রে মূলতন্ত্রটা ব্যবহার করা হয় বুঝতে পারছো মূলতন্ত্র অর্থাৎ যে উদ্ভিদের অংশটা মূলতন্ত্র যুক্ত হয় মাটিতে অংশ থাকে মাটিতে রূপতা থাকে তাকে স্টক বলা হয় এবং যে অংশটা বায়বীয় কাণ্ড যার মূলটা থাকে না কোনো গাছের শাখা বা মুকুল বায়বীয় উন্নত প্রজাতির অংশ যেটা ওপরে জুড়ে দেওয়া হয় অর্থাৎ যেটা স্টকের সাথে জুড়ে দেয়া হয় তাকে শিওন বলা হয় এই পদ্ধতিতে কে কি বলা হয় জোড় কলম বলা হয় এবার আসছি গুটি কলম এই পদ্ধতিতে উদ্ভিদের কাণ্ডের শাখার একটা নির্দিষ্ট অংশে কি হয় না এই ছবিটা দেখো গুটি কলম ছাল ছাড়িয়ে দেওয়া হয় ছাল ছাড়িয়ে ওই অংশে সার গোবর ইত্যাদি প্রয়োগ করে চটের বা খড়ের আবরণ দিয়ে ঢাকা দেয়া হয় কিছু দিন পর দেখা যায় যে দেখো এটাকে গুটি বলবো কিছুদিন পর দেখব ওখানে মূলসহ মূল তৈরি হয় এবং মূল সহ এটাকে গুটি বলা হয় পরবর্তীকালে এটাকে মূল উদ্ভিদ থেকে বিচ্ছিন্ন করে নতুন অপত্য উদ্ভিদ তৈরি করা হয় এবার আসি দাবা কলম দাবা কলমটা কিছুই নয় এটাও দেখবে লিচু বেদানা পেয়ারা ইত্যাদির ক্ষেত্রে গুটি কলম প্রয়োগ করা হয় এবার আসি দাবা কলম দাবা কলমটা খুব সোজা এই পদ্ধতিতে কোনো উদ্ভিদের কাণ্ডকে বা শাখাকে জোর করে বাঁকিয়ে মাটিতে পুঁতে দেওয়া হয় এই এটা দেখতে যে এইটা জোর করে বাঁকিয়ে মাটিতে পুঁতে দেওয়া হয় এবং সেই অংশে পরবর্তীকালে অস্থানিক মূল তৈরি হয় পরবর্তীকালে এই অংশটাকে বিচ্ছিন্ন করলেই দেখো এখান থেকে নতুন অপত্য উদ্ভিদ পাওয়া যায় এটাকে দাবা কলম বলা হয় এবং যে উদ্ভিদের কাণ্ডের এই অংশটাকে মাটিতে প্রবেশ করানো হয় তাকে কি বলা হয় লেয়ার বলা হয় এটা সাধারণত বিরুদ্ধ জাতীয় উদ্ভিদ স্ট্রবেরি জুই ইত্যাদি উদ্ভিদের ক্ষেত্রে প্রয়োগ করা হয় তাহলে কৃত্রিম অঙ্গ যোজনটা বুঝতে পারলে এটা আরও পদ্ধতি আছে আমি অত ডিটেলসে তোমাদের কিন্তু এখানে যাচ্ছি না এবার রাশি অঙ্গ সুবিধা অসুবিধা প্রথমে সুবিধাগুলো নিয়ে আলোচনা করি যে যনিত্র উদ্ভিদের সুবিধাটা দেখো জনিত্র উদ্ভিদের অপত্য উদ্ভিদের সমবৈশিষ্ট্য সম্পন্ন হয় অনুকূল পরিবেশে অনেক সংখ্যায় অপত্য তৈরি করা যায় অপত্য উদ্ভিদের নির্দিষ্ট গুণাবলী ধারাবাহিকা বজায় থাকে যে সকল উদ্ভিদে যৌন জনন ঘটে না সেক্ষেত্রে এই জনন পদ্ধতি একমাত্র উপায় এই উপায়ে উৎপন্ন উদ্ভিদে খুব সহজেই ফল ফুল পাওয়া যায় যেহেতু মাতৃদেহ থেকে এক নম্বর পয়েন্টটা দেখো যেহেতু মাতৃদেহ থেকে কোনো অংশ বিচ্ছিন্ন হয়ে অপত্র উদ্ভিদ তৈরি করে তাই জনিত্রী উদ্ভিদ সবসময় মাতৃ উদ্ভিদের সমবৈশিষ্ট্য হয় যে সমস্ত উদ্ভিদের এই মাতৃদেহের বৈশিষ্ট্যের সংরক্ষণ করার দরকার হয় তাদের ক্ষেত্রে এই পদ্ধতিতে জনন সম্ভব করানো হয় বা জনন ঘটানো হয় এই পদ্ধতিতে দেখো অনুকূল যদি পরিবেশ পায় এই সমস্ত উদ্ভিদরা যারা অঙ্গজ জনন পদ্ধতিতে বংশ বিস্তার করে তারা কিন্তু প্রচুর সংখ্যায় অপত্য তৈরি করতে পারে এবং অপত্য উদ্ভিদে ওই মাতৃদেহের বৈশিষ্ট্য বংশ পরম্পরায় বজায় থাকে মনে রাখবে যাদের ক্ষেত্রে যৌন জনন ঘটে না অর্থাৎ যাদের ক্ষেত্রে ফল বীজ উৎপন্ন হয় না যেমন জবা টবা গাছের ক্ষেত্রে দেখেছ এদের ক্ষেত্রে এই অঙ্গ যোজনানি হল একমাত্র উপায় যে পদ্ধতিতে জীব উদ্ভিদ বংশ বিস্তার করতে পারে এই উদ্ভিদে এই উপায় সহজেই খুব উদ্ভিদে ফল নয় এখানে ফুল বা অন্য কিছু প্রোডাক্ট পাওয়া যায় হ্যাঁ ফলও পাওয়া যায় এটা ভুল বললাম ফল ফুল পাওয়া যায় ধরো আম গাছের অঙ্গ জনন করা হয় ডাল কেটে দাবা কলম এগুলো করা হয় তাহলে দেখবে একটা বীজ থেকে গাছ হতে কত সময় লাগে অনেক বছর সময় লাগে কিন্তু এটা কাণ্ডের শাখা থেকে যদি কলম তৈরি করার মাধ্যমে অঙ্গ করা হয় খুব সহজেই দেখবে খুব কম দিনের মধ্যে ফল ফুল পাওয়া যায় অসুবিধা কি এই জনন পদ্ধতিতে অপত্য জীবের নতুন বৈশিষ্ট্য উৎপন্ন হয় না যেহেতু যৌন জননের মাধ্যমে অঙ্গজ জনন হয় না তাই এখানে নতুন বৈশিষ্ট্য হয় না ফলে এই সমস্ত উদ্ভিদরা নতুন পরিবেশে বাঁচতে পারে না তাই এদের ক্ষমতা থাকে এই জন্যই নতুন পরিবেশে বাঁচতে পারে না অনেক সংখ্যায় অপত্য জীব সৃষ্টি হয় বলে তাদের মধ্যে খাদ্য বাসস্থানের অভাব দেখা যায় এটা খুব স্বাভাবিক যে সমস্ত ধরো মাতৃ উদ্ভিদ যাদের অঙ্গজ জনন হচ্ছে তাদের ডা যদি প্রাকৃতিক উপায় দেখি তাদের সমস্ত অংশ দেখবে উদ্ভিদের একটা নির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে সেখানে অনেক অপত্য তৈরি হয়ে যায় ফলে সবগুলো খাদ্য বাসস্থানের অভাবের জন্য ঠিকমতো বাঁচতে পারে না আর অঙ্গনের বৈশিষ্ট্য যা পদ্ধতিতে যারা বংশ বিস্তার করে তাদের মধ্যে জিন জিনগত সংগঠন পায় একই রকম তাই একটা উদ্ভিদে যদি রোগের আক্রমণে পড়ে সমস্ত উদ্ভিদই কিন্তু একই রোগের আক্রমণে পড়ে যায় তাই অপত্র জীবগুলো সহজেই রোগের প্রভাবে পড়তে পারে বা বংশ পরম্পরায় দুর্বল হতে পারে এই জন্য প্রজাতির অকাল বিনাশও কিন্তু অঙ্গজননের দ্বারা যে সমস্ত উদ্ভিদ বংশ বিস্তার করে তাদেরও কিন্তু অকাল বিনাশ হতে পারে আর এটা বুঝতেই পারছ যেহেতু যৌন জনন নয় তাই এক্ষেত্রে নতুন প্রজাতির উৎপত্তির সম্ভাবনা প্রায় থাকেই না প্রায় নয় একবারই থাকে না এগুলো গেল অঙ্গ যজননের অসুবিধা পার্থেনো কার্পি এটা তোমাদের ঠিক সিলেবাসে নেই তাও একটু বলে দিই অপুংজনী তোমরা আগেই জেনেছ যে জনন প্রক্রিয়ায় অনিশ্চিক্ত ডিম্বাণু থেকে সরাসরি অপত্য উদ্ভিদ তৈরি হয় তাকে অপুঞ্জনী বলা হয় এটা স্পাইরোকায়রা মিউকর কিছু নিম্নশ্রেণীর অপুষ্পক উদ্ভিদ মৌমাছি বোলতা পিঁপড়ে তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এই অনিশ্চিত্ত ডিম্বাণুটাকে পার্থসফোর বলা হয় এটা দুটো ভাগে প্রাকৃতিক অপুঞ্জনী এবং কৃত্রিম অপুঞ্জনী প্রাকৃতিক অপুঞ্জনী হচ্ছে স্বাভাবিক পরিবেশে বাহ্যিক শর্তের মাধ্যমে যে অপুঞ্জুনিটা হয় তাকে প্রাকৃতিক অপুঞ্জুনি বলা হয় হ্যাপ্লয়েড বলতে যখন অনিশ্চিক্ত হ্যাপ্লয়েড ডিম মানু থেকে অপত্য অপত্য জীব তৈরি হয় তাকে হ্যাপ্লয়েড অপুঞ্জনী তোলা হয় যেমন পুরুষ বলতা পুরুষ মৌমাছি পিঁপড়ে ইত্যাদির ক্ষেত্রে দেখা যায় ডিপ্লয়েড অপুঞ্জনী বলতে যখন অনিষিক্ত ডিপ্লয়েড মানু থেকে সরাসরি অপত্য উদ্ভিদ তৈরি হয় তাকে ডিপ্লয়েড অপুঞ্জনী বলা হয় যেমন ডাফনিয়া নেমাটিস নামক প্রাণীর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় আর কৃত্রিম অপুঞ্জনীটা হচ্ছে কৃত্রিম উপায়ে তাপমাত্রার পরিবর্তন এক্স রশ্মি বিদ্যুৎ প্রবাহ যান্ত্রিক উপায়ে ডিমাণু নিষিক্ত হওয়ার পূর্বেই সেখান থেকে অপত্য উদ্ভিদ তৈরি করা হয় অপত্য জীব তৈরি করা হয় তাকে কৃত্রিম অপুঞ্জনী বলা হয় অ্যানিলিডা মোলাস্কা অভচর প্রাণী পক্ষীদের ক্ষেত্রে কৃত্রিম অপুঞ্জনী পদ্ধতির প্রয়োগ করা হয় সুবিধা কী অপুংজনী যেন যৌন জননের মতো জটিল প্রক্রিয়া নয় কৃত্রিমটা ছাড়া নিষেকের প্রয়োজন হয় না কৃত্রিম পদ্ধতিতে প্রাণী তৈরি করা সম্ভব এটা অপুংজনির প্রয়োজনীয়তা বা সুবিধাও বলতে পারো তাহলে এতদূরই পড়ালাম অঙ্গ যোজননটা ভালো করে দেখবে অপুঞ্জুনিটা তোমাদের পুরোপুরি সিলেবাসে নেই কাকে বলে একটু জানলেই হবে অনেক গাড়ি ঘোড়ার আওয়াজ আছে আর মাইক্রোফোনটাও একটু ডিস্টার্ব করছে তাই সাউন্ড কোয়ালিটি একটু খারাপ হতে পারে একটু মন দিয়ে শুনে নেবে এবং অসুবিধা হলে অবশ্যই জিজ্ঞাসা করবে এবং ভিডিওটা দেখার পর বইটা ভালো করে অবশ্যই পড়বে এই বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি